হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকে আমরা করতে চলেছি এক্সপেরিমেন্ট পার্ট টু। যারা পার্ট ওয়ান দেখেননি তারা দেখে আসতে পারে। আমার ডান হাতে আছে হচ্ছে স্যামসং এর একটা স্মার্টফোন এবং আমার বাম হাতে আছে সেম ফোনের একটা বাটন ফোন, এবং আমাদের ছাদ থেকে এই দুটো ফোনকে আমরা ফেলবো এবং দেখবো যে দুইটার মধ্যে কোনটার কন্ডিশন সব থেকে বেশি ভালো থাকে। এখন জয় চলে আসছে ওপরে ক্যামেরাম্যান হিসেবে, এন্ড নিচে তুর্য চলে গেছে এতক্ষণ যে ক্যামেরাম্যান ছিল। তো প্রথমে আমরা ফেলতে চলেছি স্যামসং এর স্মার্টফোনটা, চলে আসো দিকে। তো নিচে আছে তুর্য, তুর্য এখানে ভিডিও করতেছে। তো এখন আমরা উপর থেকে নিচে ফেলবো। সো 3 2 1, আমরা স্যামসং এর যে স্মার্টফোনটা সেটা অলরেডি নিচে ফেলে দিয়েছি। এন্ড এখন আমরা ফেলতে চলেছি হচ্ছে এই স্যামসংের বাটন ফোনটা। তো চলো 3 2 1। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে, জয় গিয়েছে মাইক আনতে, চলো চলো। এদিকে আছে হচ্ছে স্যামসং এর স্মার্টফোনটা, এন্ড যদি আমরা একটু সামনে যাই তাহলে আছে হচ্ছে স্যামসংের বাটন ফোন। প্রথমে আপনাদের বলবো এই স্যামসং এর কাহিনীটা। দেখো ভাই, স্যামসং এর মোবাইলটাই কি হয়েছে, এদিক থেকে ফুললি ভেঙে গেছে, এন্ড ডিসপ্লের তো অবস্থা একদম বাজে হয়ে গেছে, এদিক থেকে ভেঙে গেছে। সো এখানে আছে হচ্ছে স্যামসংের ফোনটা, এন্ড স্যামসংের ফোনটা এখান থেকে ফুললি এখান থেকে বেরিয়ে গেছে, মানে এত জোরে পড়ছে। বাট এটা ডিসপ্লেও কিছু হয় নাই আর বাটনসেও কোনো প্রবলেম হয় না, এন্ড ব্যাক সাইড তো ফুললি ওকে আছে। সো অনেকজন বুঝে গেছেন যে এটার উইনার কে, এটার উইনার হচ্ছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখাবেন অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।